কিংবদন্তি শিল্পী সুবীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে বিদায় জানালেন সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই কীর্তিমান শিল্পীর কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এতে অংশ নেয় দেশের রাজনৈতিক সঙ্গীত শিল্পী গীতিকার সঙ্গীত জগতের ব্যক্তিবর্গ লেখক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অগণিত মানুষ তুমি যদি কালজয়ী এই গানটি বলে দেয় কতটা জনপ্রিয় ছিলেন সুরের জাদুকর সুবীর নন্দী চল্লিশ বছরের সঙ্গীত জীবনে আড়াই হাজারের অধিক গান গেয়েছেন এই শিল্পী তার কণ্ঠেই বাংলা ভাষাভাষী মানুষ শুনেছে হৃদয় ছুঁয়ে যাওয়া অসংখ্য গান পলকেই সেই কণ্ঠ স্তব্ধ হয়ে গেল লাখো ভক্তের বুকে পাহাড়সম বেদনা দিয়ে তিনি হারিয়ে গেলেন চিরতরে আমাদের দেশের সংস্কৃতির প্রেক্ষাপটটা এরকম যে জীবন্ত থাকলে তারা সত্য আর জীবন যখন হারিয়ে ফেলে তখন তাদের সত্যতা নিয়ে আমরা খুব একটা চর্চা করি না বাঙালির প্রাণের যে কথা সেগুলি সু লয় ছন্দে বেঁধে একটি গল্প বলার যে কৌশল সেটি এত সুন্দরভাবে সুবির করেছেন যে সুবির আসলে একজন অরণ্য একজন শিল্পী হিসাবেই তিনি আমাদের শিল্প জগতে দাঁড়িয়ে গেছে এই পূরণটা যদি আমরা করতে না পারি আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সঙ্গীতাঙ্গন এটা বিরাট হুমকির মুখে পড়বে এবং পড়ছে আমরা সবাই হত এই অপরণীয় ক্ষতি পূরণ করবে এই জাতি আর কত দিনে তা আমরা এ বিষয়ে আর কিছু বলতে পারবো না দু চোখে ছলো ছলো পানি আর পাথরের মতো ব্যথা নিয়েই তাকে জানাতে হবে বিদায় বাংলা আধুনিক গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন তার ভক্তরা শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে কিছুতেই যেন মন মানছে না কারোরই তাই তো একে একে সারিবদ্ধভাবে ফুল দিয়ে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানান সাধারণ মানুষ সংস্কৃতিকর্মী থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও যাওয়া তার অবসানের মধ্য দিয়ে এই সঙ্গীত জগতে একটি নক্ষত্রের বিয়োগ হলো এবং এটি পূরণ করা এই জাতিকে বহুদিন অপেক্ষা করতে হবে দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে সুবীর নন্দী চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঙ্গীতে অবদানের জন্য এবছরই তাকে একুশে পদকে ভূষিত করেন সরকার ভয় দেখিয়ে কোনো লাভ নেই শিল্পীকে অস্ত্র জলে এভাবে শেষ বিদায় জানালেও তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়েই তিনি চিরদিন বেঁচে থাকবেন সবার মাঝে এমনটি মনে করেন তার ভক্ত অনুরাগীরা রুকন কর্ণফুলি সংবাদ ঢাকা